আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা অনুপাত সহজে বের করা শিখব। কিভাবে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এ ইস টু বি ইকুয়াল টু হচ্ছে 4:7, আর বি ইস টু সি হচ্ছে 5:6 হলে আমাদের এ বি সি বের করতে হবে। এটা কিন্তু 16:20 করছেন। তাহলে আমরা এখানে প্রথমে করবো, এ ধরনের কোশ্চেন পাইলে খুব সহজে করব আমরা। এখানে বেসিকভাবেও করা যায়, আমি একটা টেকনিকটা শেখাই। এ ইস টু বি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে 4:5, না 4:7 দেওয়া আছে, 4:7। আচ্ছা, এরপরে বি ইস টু সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 5:6, 5:6। তাহলে এ ধরনের কোশ্চেন দেখুন, এই বি আর এই বি একই, যেটা সেম সেটাকে আমরা কোনা বরাবর রাখবো। তাহলে এই দেওয়া দেবো, হয়ে যাবে আমাদের অঙ্ক, সেই বরাবর গুণ করব। তার মানে এই এই এই, তার মানে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত হবে, তাহলে দ অনুযায়ী গুণ করব। দেখুন তাহলে কী হবে, এইটা গুণ কত হবে, তার মানে 4 আর 5, 4 আর 5 গুণ করব, এই বরাবর, এই বরাবর গুণ করব। এটা হচ্ছে দর, এই দাগটা, তাহলে 4 পয়সা 20। আচ্ছা, তারপরে এই বরাবর গুণ করব, দর এই বরাবর গুণ করব, তার মানে এটা হচ্ছে 5 7 35। তারপরে আমরা গুণ করব হচ্ছে এই বরাবর, তো 6 7 42। তাহলে আমাদের আনসার কিন্তু হয়ে গেল 20 35 42। তাই আমাদের উত্তরটা হচ্ছে এইটা। খুবই সহজেই আমরা সবসময় সেম যেটা সেটাকে এই কোণা বরাবর রাখার চেষ্টা করব, তাহলে এভাবে আমাদের সহজে হয়ে যাবে। এমনকি যদি আমরা বেসিকভাবে করি তাও কিন্তু হবে। কিভাবে, আমরা যদি বেসিকভাবে করি তাহলে সেভাবে আমি শেখাচ্ছি, সেভাবে হচ্ছে আমাদের সেম যেটা, এই যে বি সেম, তাহলে এই বি দিয়ে, এই বি দিয়ে আমার উপরে সব দুটো লাইনকেই গুণ করতে হবে। তার মানে এ ইস টু বি হবে তখন হচ্ছে, তাহলে বি হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে, 4 পয়সা 20, আর হবে কত, 5 7 35। এরপরে বি ইস টু সি, এবার ওই উপরে যে বি আছে সেম জিনিস সেটা দিয়ে নিচের দুইটাকে গুণ করব। তার মানে সেটা গুণ করলে কত হবে, এখানে আছে কত, আমাদের ওখানে আছে হচ্ছে যদি আমরা 7 দিয়ে গুণ করি এটাকে, তাহলে 5 7 35, আর আবার 7 দিয়ে গুণ করে 7 7 42। তার মানে দেখুন এখন এ কত, 20, বি দেখুন 35 35, তার মানে বি, তাহলে এ ইস টু বি ইস টু সি হচ্ছে কত আমাদের, এখানে যদি আমরা লিখি 20 35 42, এভাবে করতে পারি। সেম আরেকটা সমস্যা আমরা দেখব, যদি আপনাকে এটা বুঝে থাকেন। দেখুন এই অঙ্কটা খুবই, এ ইস টু বি, আমরা এখানে আমাদের উত্তর চাইছে বি ইস টু সি, আমাদের দরকার নেই বি ইস টু সি ছাড়াও, আমরা এ বি সি, এ ইস টু বি ইস টু সি দিয়ে বের করবো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ ইস টু বি আর এ ইস টু সি। দেখুন এখানে সেম কী আছে, এ আর এ সেম আছে। তার মানে আমরা প্রথমে প্রথমটাকে একটু, যেটা সেম আছে সেটাকে আমরা কোণা বরাবর রাখতে গেছি। প্রথমটাকে আমরা যদি আমরা লিখি বি ইস টু এ লিখি, প্রথমেরটাকে যদি এ ইস টু বি আছে, এ ইস টু বি আছে কত, এ ইস টু বি হচ্ছে 3:5, তাহলে আমি এখান থেকে বি ইস টু এ লাগবো, কারণ এ যেহেতু সেম আছে। তো যদি বি ইস টু এ লিখি তার মানে উল্টে যাবে, তার মানে কী হবে, 5:3, এ ইস টু বি হচ্ছে 3:5, তাহলে বি ইস টু এ হবে উল্টো, তাহলে 5:3। আর পরেরটাকে আমি সেম রাখলাম, তার মানে এ ইস টু সি হচ্ছে কত দেওয়া আছে, 5:7, হয়ে গেল আমার। দেখেন একই বরাবর আছে, কোনো বরাবর আছে সেই নিয়ম, তার মানে এই দাগ এই দাগ, তার মানে দেখুন ব্যাপারটা, সেলে এই সেই মিলে গেল, এই দ এই দ কি হবে, তার মানে এখানে প্রথমে কি আছে, দেখুন প্রথমে আছে কি বি, তারপরে কি আছে বি এ, তারপরে কি আছে সি, তাহলে কত হবে এখানে, 5 5 25, 3 5 15, আর 3 7 21, হয়ে গেল। তার মানে আমরা যদি আমি সাজাই লিখি এ ইস টু বি ইস টু সি, তার মানে এ কত আমার, দেখুন এ হচ্ছে কত মাঝেরটা, সি হচ্ছে শেষেরটা, বি হচ্ছে প্রথমটা, তাহলে এ হচ্ছে কত, এ হচ্ছে 15, বি হচ্ছে কত আমার, বি হচ্ছে 25, আর সি হচ্ছে 21,
তাহলে আমার বি ইস টু সি অ্যান্সার চাইছে হচ্ছে বি ইস টু সি কত, তাহলে বি ইস টু সি হচ্ছে 25:21, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা মিলে গেল। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে, এটা কিন্তু 34তম বিসিএসে আসছে, সুতরাং খুবই ইজিভাবে আপনারা করবেন। সবসময় আপনারা এই এইভাবে কোনো আবার আবার রাখার চেষ্টা করবেন, অর্থাৎ একটু উলট পালট করে ভাবেন এইভাবে দেওয়া আকৃতি নেবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। আবার এটাকে যদি আপনারা ওই বেসিক নিয়মে করতে চান, হ্যাঁ করতে পারবেন, সে একইভাবে করতে হবে। যদি আমি দেখি আপনারা দেখতে চান, তাহলে আমরা কী করব, সেই দেখুন সে আগেরটা কী দেওয়া আছে, এ ইস টু বি দেওয়া আছে কত, 3:5। তাহলে এখানে সেম কোনটা আছে, সেম কিন্তু, আর একটা আছে এ ইস টু সি, বেসিক নিয়মে করলে উল্টোন লাগবে না, 5:7। তো বেসিক নিয়মে করতে গেলে আপনাকে কী করতে হবে, বেসিক নিয়মে করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে সেম যেটা আছে এই এ দিয়ে সেম, এ সেম আছে, তাহলে এই এ দিয়ে এর সবারই গুণ করতে হবে, আর এই এ দিয়ে সবারই গুণ করতে হবে। তাহলে আমি যদি এই এ দিয়ে নিচের এ দিয়ে সবারই গুণ করব, তার মানে হচ্ছে 15:b হচ্ছে 15:5, 5×5=25। আচ্ছা, আর a:c তার মানে এই উপরের এ দিয়ে এই দুটোই গুণ করব, তার মানে 15:3×3=21। তার মানে দেখুন এবার যে সাজাই, এখানে এ কত, এ কিন্তু 15, বি কত দেখুন, বি হচ্ছে কত, 25, আবার সি হচ্ছে 21, তার মানে a:b:c হচ্ছে, এ হচ্ছে কত, 15, বি হচ্ছে কত, বি হচ্ছে দেখুন 25, এ দেখুন মিলে গেছে, এবং সি হচ্ছে 21। এভাবে আপনারা সহজেই বের করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের কী ধরনের অঙ্কের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে ধরনের ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।